হ্যালো গাইস, তো ভিভো V15 প্রো এর পর বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে খুব শীঘ্রই আসতে চলছে ভিভো V17 প্রো, যার অলমোস্ট স্পেসিফিকেশন এবং অফিসিয়াল বিভিন্ন ট্রেজার পাওয়া গিয়েছে। এতে থাকবে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, 48 মেগাপিক্সেলের কোয়াড্রিয়ার ক্যামেরা, ডুয়েল পপ আপ সেলফি ক্যামেরা, sAmoled ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এর ফুল স্পেসিফিকেশন এবং কবে নাগাদ আসতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে। তো প্রথমে কথা বলবো এর ডিজাইন এবং ডিসপ্লেকে নিয়ে। 6.5 ইঞ্চি ফুল HD প্লাস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকায় এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। আর এতে কোনো নচ বা পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে না, তাই আপনারা পাবেন এতে ফুল ভিউ ডিসপ্লে। রিয়ারে থাকবে গ্লাসি ব্যাগ যেটি পলিকার্বনেট ডিসপ্লে, এবং মিডে থাকবে 4টি ক্যামেরা সেটআপ। তারপরে কথা বলে নিই এই প্রসেসরকে নিয়ে। স্ন্যাপড্রাগনের 730 প্রসেসর ব্যবহার করা হবে এতে, যেটি এর আগে রেডমি K20 ব্যবহার করা হয়েছিল। এবং তার সাথে কথা বলে নিই এর র্যাম ভ্যারিয়েন্টকে নিয়ে। 6 128 GB র্যাম ভ্যারিয়েন্ট, 8 128 GB এবং 8 256 GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে এটি আসবে, এবং এটি আসবে অ্যান্ড্রয়েড 9 পাই এবং ফানটাচ ওএসের সাথে। তারপর কথা বলে নিই এর ক্যামেরাকে নিয়ে। রিয়ারে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়াও এতে থাকবে 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। এবং যদি রিয়ারের কথা বলি, রিয়ারে থাকবে ডুয়েল পপ আপ সেলফি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হবে 32 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল অথবা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকবে সামনে। তো বলা যাচ্ছে ক্যামেরার দিকে ভালো ইম্প্রুভ করা হয়েছে ভিভো V17 প্রোতে, এবং এটি ওয়ার্ল্ডের ফার্স্ট ডুয়েল পপ আপ ক্যামেরা। তারপর কথা বলে নিই এর ব্যাটারিকে নিয়ে। 4000 mAh ব্যাটারি থাকবে এতে, যাকে কাভার করবে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। ফাইনালি কথা বলে নিই এর প্রাইসকে নিয়ে এবং কবে নাগাদ আসবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে। তো সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে দেখা যাবে এটি ইন্ডিয়ার বাজারে, যার অফিসিয়াল প্রাইস 24-25 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ইন্ডিয়ান টাকা অনুযায়ী। এবং বাংলাদেশে এটি আসতে অফিসিয়ালি প্রায় 1 মাসের মতো দেরি হবে, আর যার প্রাইস হবে 35 হাজার টাকার মধ্যে। এবং বাংলাদেশে যদি অফিসিয়ালিভাবে আসে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসবে, যার প্রাইস পড়বে 32 হাজারের মতো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।